রাজশাহীর বাগমারার আউজপাড়া ইউনিয়নে ইন্দ্রপুর গ্রামে পুকুর দখলে ব্যর্থ হয়ে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছে। বিস্তারিত দেখুন আপেল মাহমুদ রাঙ্গার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। গত 10ই মার্চ উপজেলার আউজপাড়া ইউনিয়নের ইন্দ্রপুর দাখিল মাদ্রাসার প্রধান ফটকের সামনে ইন্দ্রপুর দাখিল মাদ্রাসার ছাত্র শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেন। এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা বুলবুল আহমেদ ও আমজাদ হোসেন, ইন্দ্রপুর মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মুজিবুর রহমান। বক্তারা বলেন, গত বছরের 12/11/2023 তারিখে উপজেলার আউজপাড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের ইয়াদ আলীর ছেলে মাসুদ রানা জোরপূর্বকভাবে সরকারি পুকুর দখল করতে না পারায় ইন্দ্রপুর গ্রামের শিক্ষার্থীসহ 12 জনকে আসামি করে জেলা রাজশাহী বাগমারা থানা প্রশাসনিক আদালতে মামলা দায়ের করেন। মামলা নম্বর 1076/2023। এ বিষয়ে বাগমারা উপজেলার সহকারী কমিশনার সুমন চৌধুরী জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।